এক লোক বাগানের ভিতরে ঢুকছে, বাগানের ভিতরে ঢুকে দেখলো সাইনবোর্ড লেখা ফুল ছেঁড়া নিষেধ। কি ছেঁড়া নিষেধ? ফুল ছেঁড়া নিষেধ। এই চিন্তা করছে ফুল যেহেতু ছেঁড়া নিষেধ, গাছ তুলে নিয়ে চলে যাচ্ছে। লোকজন বলছে এই ভাই আপনি তো গাছ তুললেন, কি লেখা এখানে দেখছেন? এখানে লেখা ফুল ছেঁড়া নিষেধ, আমি কি ফুল ছিঁড়ছি? এজন্য গাছ তুলে নিয়ে যাইতেছি। আমাদের আলেম ওলামাদের অনেক ক্ষেত্রে অবস্থা এমন, ফুল ছিঁড়লে আমাদের যদ্দুর কলিজায় লাগে, গাছ তুলে ফেললে আমাদের কলিজায় দূর লাগে না। যতদিন পর্যন্ত গাছ উপরে ফেলা না হবে অন্যায়ের, ততদিন পর্যন্ত আপনি ফুলের জন্য মিছিল করে ইসলাম টিকাতে পারবেন না। বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার, তার একটা আমি লেখা পড়েছি, খুব চমৎকার বলেছি। তাকে বলা হলো আপনার জেল জুলুম এত বিপদ আপদ, এত কিছু হচ্ছে, আপনি দেখি মানে কোনোভাবে মানসিক ভাবে ভেঙ্গে পড়ছেন না, মানসিক ভাবে আপনি ভেঙ্গে পড়ছেন না, আপনি এই শক্তিটা কিভাবে কোথায় থেকে অর্জন করেন, কোথায় থেকে? তিনি বললেন যে আমি খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে হিসাব করে দেখলাম মানুষের জীবন দুইটা, দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন। আমি হিসাব করে দেখলাম কোরআন হাদিস পড়ে দুনিয়াতে আরামে থাকলে আখেরাতে বিপদে পড়া লাগবে, আর দুনিয়াতে মাইকটার বিপদে পড়লে আখেরাতে মুক্তি পাওয়া যাবে। আমি চিন্তা করলাম বিপদ যেহেতু দুইটার একটাতে পড়াই লাগবে, দুনিয়াতে পড়লে আখেরাতে বাঁচবে, আর দুনিয়াতে বাঁচলে আখেরাতে ধরা খাবে। বলছে দুই জায়গার এক জায়গা যেহেতু বিপদ মোকাবেলা করা লাগবেই, বলছে এই জন্য আমি বুঝে শুনে ঠান্ডা মাথায় ছোটটা মেনে নিছি যাতে বড়টা থেকে বেঁচে যাই। সুবহানাল্লাহ, ছোটটা মেনে নিলাম বড়টা থেকে যাতে বাঁচতে পারি, বেঁচে গেলাম তো সিউর না, আল্লাহ তৌফিক কামনা করি যে আশা করি বাঁচতে পারবো। এই জন্য হক কথা বললে বাধা আসতে পারে, তারপরও বলতে হবে। যারা এই অবস্থার মধ্যে যারা হক কথাগুলো না বলে ছোট্টখাট্ট বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভেদ জিগিয়ে রাখতে চায়, তারা কখনো ইসলামের প্রকৃত, ইসলামের বিজয়ের প্রকৃত চিন্তার লোক তারা হতে পারে না, হতে পারে না। কথা কি বুঝেন কিনা? এই জন্য আমরা কি করতে হবে, হক কথা বলতে হবে। এবার এক্ষেত্রে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি, মনে রাখতে হবে ইসলাম যদি দেশে থাকে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম বিরোধী কাজ বা ইমান বিরোধী কাজ এগুলো সব কি শতভাগ বন্ধ করা যাবে? শতভাগ বন্ধ করা যাবে না। আচ্ছা, এখন কি ইসলামের শতভাগ কাজ বন্ধ? খেয়াল করেন, ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অন্যায় পুরো সব বন্ধ করা সম্ভব হবে না, অনেকটাই বন্ধ করা যাবে। আবার ধরেন এখন আমাদের দেশের অবস্থায় দেশটা তো আর ইসলামী শাসন ব্যবস্থা না, মুসলিমরা পরিচালনা করছেন কিন্তু শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না। এখন এই অবস্থায় যখন ইসলামী শাসন ব্যবস্থা না, তখন কি ইসলামের সব কাজ বন্ধ? এই যে আমরা নামাজ পড়ছি এটা ইসলামের কাজ না, আমরা দাঁড়িয়ে রাখছি এটা ইসলামের কাজ না, আমরা যাকাত দিচ্ছি এটা ইসলামের কাজ না, তাহলে সব কাজ এখন বন্ধ না? আবার ইসলামী শক্তি, ইসলামী শাসন ব্যবস্থা হলো সব অন্যায় শতভাগ বন্ধ হবে না, এই দুইটার মধ্যে সম্পর্কটা কি? সহজ সমীকরণ, সহজ সূত্র মনে রাখেন, ইসলাম বিরোধী শক্তি আপনাকে ইসলাম পালন করার অতটুকু সুযোগ দিবে যতটুকু সুযোগ দিলে তার স্বার্থে আঘাত আসে না। ইসলাম বিরোধী শক্তি আপনাকে ইসলাম পালনে অতটুকু সুযোগ দিবে যতটুকু সুযোগ দিলে তার স্বার্থে আঘাত আসে না। এই জন্য নামাজ রোজাতে খুব বেশি বাধা দেয়া হয় না, এই জন্য জিকির আজকারে খুব বেশি বাধা দেয়া হয় না, সাধারণ ওয়াজ মাহফিলে খুব বেশি বাধা দেয়া হয় না, তাফসীর মাহফিলে বাধা দেয়া হয়। কারণ তাফসীর মাহফিলে তো আর লাইলি মজনুর ইচ্ছা চলে না, এখানে সরাসরি কোরআনের আয়াত চলে, সরাসরি কিসের আয়াত চলে? সরাসরি হাদিস চলে, এই জন্য এগুলোকে সহ্য করতে পারে না। আর দুর্ভাগ্যের ব্যাপার হলো করোনার অজুহাত দিয়ে সব চলতেছে, কিন্তু বাস চলছে, ট্রেন চলছে, অফিস আদালত চলছে, মিছিল মিটিং সব চলছে, কিন্তু করোনার অজুহাত দিয়ে অনেক তাফসীর মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে। সচেতন হতে হবে, সচেতন হতে হবে, এগুলো অজুহাত,
এটা অনেক ক্ষেত্রে অজুহাত, বাস্তবতা না। নাচ গানের আয়োজন করেন দেখবেন তখন করোনা দূর ওই জায়গায় আসে না, ওই জায়গায় করোনা আসে না। লোকজন দুষ্টের করোনা পূর্ত পবিত্র জিনিস বলছে করোনা, এগুলো অন ইসলামিক কাজে যায় না, এগুলো শুধু ইসলামিক কাজগুলোতে যায়, বুঝলেন নাই। এই করোনার অজুহাত দিয়ে অনেক কাজ বাধা দেওয়া হচ্ছে, হচ্ছে কিনা কথা বলেন, হচ্ছে কিনা। কিন্তু আমি যদি মনে করি যে এই বাধা দেওয়া হচ্ছে মিস্টার ওয়াই কে, মিস্টার ওয়াই মনে করতেছে এটা বাধা দিচ্ছে মিস্টার এক্স কে, মাঝখান দিয়ে মিস্টার জেড মনে করবে, লাগাই দিলাম ওয়াই আর এক্স, আমার জেড আমার শয়তানি ছাড়ছে, কথা বুঝেন। সুতরাং ইসলাম সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে গিয়ে ভয় পাওয়া যাবে না, মানসিক ভাবে হিম্মত রাখতে হবে, জীবন দেয়া নেয়ার মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ। সুতরাং হক কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাউতু ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সস্তার অবাধ্য হয়ে বেঁচে থাকার চাইতে, আল্লাহর অবাধ্য হয়ে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের ভিতরে শহীদ হওয়া অনেক ভালো। আল্লাহু আকবার। শির দেগা নাহি দেগা আমামা, কাজী নজরুলের কথা, শির দেগা নাহি দেগা আমামা, অর্থাৎ তুমি তোমার মাথা দিয়ে দিতে পারো কিন্তু মাথার মধ্যে যে তোমার ইসলামের নিদর্শন পাগড়ির নিদর্শন আছে সেটা ছাড়া যায় না। আল্লাহু আকবার। ঈমানটাকে এইভাবে তৈরি করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসটাকে এইভাবে তৈরি করতে হবে, দেহ থেকে মাথাকে আলাদা করা যাবে কিন্তু মাথার ভিতরে যে ঈমান ঢুকেছে সেটাকে আলাদা করা যাবে না, ওই জায়গায় যেতে হবে, নাহলে সারা জীবন গোলামি করবেন, সারা জীবন গোলামি করবেন, কোনো কাজ হবে না।